আমার পাশের জেলাই কুষ্টিয়া। দিস ইজ কল্ড দ্য ল্যান্ড অব বেঙ্গলি জিনিয়াস। এখানেই বসে কত আধ্যাত্মিক কথা বলেছেন লালন সাঁই, এখানেই যৌবনকাল কাটিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই ভূমিতেই মীর মোশাররফ হোসেন বসে কত গল্প সাহিত্য লিখেছেন। আমার আজকে ভাগ্য হয়েছে এই চারণভূমিতে ভ্রমণ করার। সো লেটস সি। হাই গাইস, এখন আমি আছি পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে আসার কারণ হচ্ছে পদ্মা পাড় হয়ে আমরা যাব আজকে লালন সাঁই মাজারে কুষ্টিয়াতে কুমারখালীতে। সো আজকে আমার সাথে জয়েন করেছে আমার বন্ধু বিজেন। তুমি রবি নীরবি হৃদয়ে মম, তুমি রবি নীরবি নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবি নীরবি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ আমি অবশেষে কবিগুরুর কুঠিবাড়ি আমাদের ছাড়তে হলো। আমরা এখন যাব
লালন সাঁইজির মাজারে। বাড়ির পাশে আর শ্রীনগর শেথাপুর শিব সত করে এক ঘরপুর শিব সত করে আমি একদিন না সারা রাত শেষে যখন বাড়ি ফেরার সময় হলো তখন একটা কথা আমার মধ্যে ভালোভাবে গেঁথে গেছে, আর সেটা হলো সাঁইজি বলে গেছেন, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। বাড়ির পাশে